সুপ্রভাত, জেরুম সন্ধ্যায় খবর পড়ছি আমি তনুশ্রী। আজকের খবর, সামনে প্রজাতন্ত্র দিবস, তার আগে সেজে উঠেছে গোটা দেশ, চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রত্যেক বছর কিছু না কিছু প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নয়া ব্যবস্থা করা হয়ে থাকে, তবে এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে স্বদেশীয় বার্তা দিতে দেখা যাবে ভারতীয় সেনাকে। ক্ষমতায় আসার পরেই বিদেশ নয়, মেড ইন ইন্ডিয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার। দেশের মাটিতে সমরাস্ত্র তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবার বিশ্বের সামনে স্বদেশীয় বার্তা ভারতীয় সেনাকে দিতে দেখা যাবে। ইতিমধ্যে এ বিষয়ে ভারতীয় সেনার তরফে বিস্তারিত জানানো হয়েছে। সেনার তরফে এক বার্তায় জানানো হয়েছে, এবার প্যারেডে যে সমস্ত উপকরণ দেখানো হবে তা সমস্ত মেড ইন ইন্ডিয়া, এমনকি ভারতে তৈরি 105 মিমি ভারতীয় ফিল্ড গান দিয়ে 21টি তোপ স্যালুটও দেওয়া হবে। এমনকি সেনা জওয়ানদের ব্যবহারের জন্য তৈরি গোলা বারুদও একেবারে দেশীয় প্রযুক্তিতে ভারতীয় তৈরি, আর সেটাই গোটা বিশ্বের সামনে তুলে ধরা হবে বলে টুইট সেনাবাহিনীর তরফে। অন্যদিকে এবার প্রজাতন্ত্র দিবসে বেশ কিছু নতুন জিনিস দেখতে পাওয়া যাবে। এবার প্যারেডে মিশরের সশস্ত্র বাহিনীকে দেখা যাবে। সে দেশের 120 জন দিল্লির কর্তব্য পথে তাদের শক্তি প্রদর্শন করবেন বলেই খবর। ইতিমধ্যে মিশরে বাহিনী ভারতে চলে এসেছে এবং ভারতীয় সেনার সঙ্গে পা মিলিয়ে প্যারেডে অংশ নিয়েছে। অন্যদিকে এই প্রথম ভারতীয় সেনাবাহিনীর গরুড় ফোর্সে দেখা যাবে শক্তি প্রদর্শন করতে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ইন্ডিয়ান এয়ারফোর্স একেবারে পূর্ণ শক্তিতে প্যারেডে অংশ নেবে, থাকছে অন্তত 50টি বিমান এবং হেলিকপ্টার। এর মধ্যে হারকিউলিস সহ অন্তত 23টি যুদ্ধবিমান মাঝ আকাশে তাদের কসরত দেখাবে বলেই জানা গিয়েছে। এছাড়াও দেশের একাধিক ফোর্স নিজেদের গোটা শক্তি বিশ্বের সামনে তুলে ধরবে বলেই খবর। অন্যদিকে দীর্ঘদিন পর দিল্লির রাজপথে দেখা যাবে বাংলার ট্যাবলোকে। সরকার জানিয়েছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলিয়ে মোট 23টি ট্যাবলো দেখা যাবে এবং প্রজাতন্ত্র দিবসের প্যারেডে, যার মধ্যে গুরুত্বপূর্ণ বাংলার ট্যাবলো। এছাড়া প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের, যাদের নাম শ্রমযোগী দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, গতবারও এই সমস্ত শ্রমযোগীদের আমন্ত্রণ জানানো হয়েছিল, এবারও তারা থাকবেন বলেই খবর। দীর্ঘ জল্পনার অবসান, 4 হাত 1 হতে চলেছে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুল ও বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির। বিয়ের আসর বসবে সুনীল শেঠির খান্ডালার বাড়িতেই। রবিবার হয়ে গিয়েছে হলুদ সঙ্গীতের অনুষ্ঠান, শেষ মুহূর্তে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। পরিবারের নিকট আত্মীয়রা বিয়ের অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। সঙ্গীতের অনুষ্ঠানের সুন্দর মুহূর্তের ভিডিও থেকে ছবি ভাইরাল হয়েছে। আতিয়া ও রাহুলের বিয়ের আনন্দে নবদম্পতি থেকে পরিবারের সদস্যরা মেতে উঠেছেন, তারা একসঙ্গে নাচে গানে ভরিয়ে তুলছেন, যা দেখে খুব খুশি হয়েছেন অনুগামীরা। অনুষ্ঠানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানের কারণে খান্ডালা বাড়িতে বেড়েছে আরও নিরাপত্তা। সেখানে দুই বাড়ির পরিবার থেকে বন্ধু বান্ধব সকলেই নানা গানে নাচছেন, সেই সঙ্গে দেখা যাচ্ছে পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। 21 জানুয়ারি থেকে আথিয়া রাহুলের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের সূচনা হয়েছিল ককটেল পার্টি দিয়ে। 22 জানুয়ারি আয়োজিত হয়েছিল সঙ্গীত ও হলদির অনুষ্ঠান। 23 জানুয়ারি বিকেল 4টের সময় দম্পতি নবজীবনে পা রেখেছেন। তারকা দম্পতির বিয়ে উপস্থিত থেকেছেন বলিউডের অনেক তাবড় তাবড় তারকারা, তাছাড়াও থাকছেন ক্রিকেট থেকে অনেক তারকারাও। সেই সঙ্গে দম্পতিকে আশীর্বাদ করতে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্যরাও। আথিয়া ও রাহুলের কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন। সূত্র মারফত জানা গিয়েছে বিয়ের আসরে উপস্থিত থাকবেন সালমান খান, অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, বিরাট কোহলির মতো অন্যান্যরা। 2019 সাল থেকে আথিয়া ও রাহুলের মধ্যে এক ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়েছিল। কমন এক বন্ধুর মারফত তাদের পরিচয় হয়েছিল, সেখান থেকে তাদের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। তারপর তারা দুজনে দুজনকে পছন্দ করতে শুরু করেছিলেন, তারপরেই তাদের বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার রূপ নেয়। 2022 সালে আথিয়া রাহুল তাদের সুন্দর সম্পর্কের কথা জনসমক্ষে এনেছিলেন। দীর্ঘদিনের কাছের বান্ধবী আজ স্বীকৃতি দিতে চলেছে রাহুল।